আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকে টেক নিউজ ভিডিও। এবং আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেক নিউজটি হলো, এলন মাস্ক আবারও ডিক্লেয়ার করলো যে তাদের কোম্পানি গাড়ি কেনা বেচা করা যাবে, অর্থাৎ টেসলার গাড়ি কিনতে পারবেন আপনি চাইলে বিটকয়েনের মাধ্যমে, অর্থাৎ টাকা পয়সা না দিয়ে বা ডলারের মাধ্যমে না নিয়ে আপনি চাইলে বিটকয়েন দিয়ে পেমেন্ট করে আপনি টেসলা গাড়ি কিনতে পারবেন। এবং এই ঘোষণা করার পর পুরো পৃথিবীব্যাপী যারা বড় বড় বিজনেসম্যান রয়েছে তারা ইলন মাস্ককে অনেকেই বলতেছে স্ক্যামার, অনেকে বলতেছে ফ্রড, অনেকে বলতেছে সুবিধাভোগী। এটার অন্যতম একটা কারণও আছে সবাই কেন তার উপর এত খেপে গিয়েছে বিষয়টা নিয়ে। বিকজ কিছুদিন আগে ইলন মাস্ক এই কাজটা করেছে, সে বলেছে যে বিটকয়েনের মাধ্যমে তার গাড়ি কেনা বেচা করা যাবে, এবং তারপর পরে কিন্তু বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছিল, একটা অ্যাবনর্মাল প্রাইস হয়ে গেছিল। দেন আবার হঠাৎ করে সে বললো যে না, সে এখন এটা করবে না, তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু সবাই বুঝে যে তার হাতে কিছু বিটকয়েন ছিল, সেগুলো বিক্রি করার জন্য সেই কাজটা করছে। সো সেম কাজটা সে আবারও করতেছে। এখন কথা হলো, আমেরিকাতে কোনো রুলস রেগুলেশন নাই বিটকয়েনের মাধ্যমে কেনা বেচা করা যাবে কিনা। সো ইলন মাস্ক উইদাউট মানে কোনো কনসার্ন ছাড়াই ডিরেক্ট এই ধরনের ডিক্লারেশনগুলো দিচ্ছে। সো এটা কিন্তু ইফেক্ট হয়, মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের উপরেও কিন্তু একটা ইফেক্ট পড়ে। ইভেন আমি পার্সোনালি ইলন মাস্ককে খুবই লাইক করি, তার কারণ হলো পৃথিবীতে যদি তিন চারজন স্পেশাল ব্রেইনওয়ালা মানুষ থাকে তার মধ্যে ইলন মাস্ক অন্যতম একজন। সো তার মতো একজন স্পেশাল ক্যাটাগরি পার্সন যদি এই ধরনের নিচু মানের কাজ করে, বিটকয়েন নিয়ে বারবার এগুলি বলে, প্রয়োজন নেই, আমি নিজেও মনে করি এটা প্রয়োজন নেই। বাট যাই হোক, ইলন মাস্ক আবার যেহেতু ডিক্লেয়ার করছে, সো খুবই সুন বিটকয়েনের মাধ্যমে টেসলা থেকে গাড়ি টাড়ি হয়তো বা কেনা যাবে। বাকিটা ইলন মাস্ক নিজেই জানে সে কী করবে, কারণ সে অলমোস্ট পাগল হয়ে গেছে বিটকয়েন নিয়ে। এদিকে মালয়েশিয়াতে স্টিম রোলার দিয়ে যারা বিটকয়েন মাইনিং করতো, এরকম অনেকগুলি মাইনিং রিগকে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিকজ অবৈধ ইলেকট্রিসিটি ইউজ করে এই মাইনিংগুলি চলতো, এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা ধরতে পারার পর সাথে সাথে এটা একদম স্টিম রোলার দিয়ে গুঁড়ো করে দিছে। এদিকে স্যামসাং গ্যালাক্সি A72 এবং A52 দুটো মোবাইলের একটা সফটওয়্যার আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে এই দুটো মোবাইলেরই ক্যামেরার একটা মেজর ইম্প্রুভমেন্ট হবে। সো যারাই আপনারা স্যামসাং গ্যালাক্সি A52 অথবা A72 ইউজ করতেছেন, তারা এখনই আপনাদের এই সফটওয়্যার আপডেটটা করে ফেলুন। এদিকে আন্ডার রেটেড মোবাইল কিং হুয়াওয়ে তাদের নতুন প্রিমিয়াম ক্যাটাগরি ফোন হুয়াওয়ে P50 লঞ্চ করতে যাচ্ছে জুলাই মাসের 29 তারিখ চায়নাতে, এবং এতে প্রসেসর হিসাবে ইউজ করা হবে কিরিনের 9000 সিরিজের মডেলের প্রসেসরটি। এছাড়া এই মোবাইলের ক্যামেরাতে লাইকার লেন্স ইউজ করা হবে বলে আমরা ইনফরমেশন পেয়েছি। বাট এই মোবাইলটার টোটাল কনফিগারেশনে কী কী থাকবে তার ব্যাপারে এখনও আমরা কোনো ইনফরমেশন পাইনি, কিছুদিন গেলে হয়তো বা আপনার ইনফরমেশনটা পাবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, হুয়াওয়ে কিন্তু তাদের নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করতেছে, এবং তারা কিন্তু বেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে তারা বেশ স্ট্রং অ্যাপ স্টোর তৈরি করে ফেলবে, এবং এটা কিন্তু গুগল অ্যাপ স্টোরের একটা সরাসরি কম্পিটিটর হয়ে যাবে। বাকিটা দেখা যাক, এক দেড় বছর যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে তাদের অ্যাপ স্টোরটা কতটা শক্তিশালী। এদিকে OnePlus 6 এবং 6T এই দুটো মোবাইলের Android 10 বেসড অক্সিজেন ওয়েসের একটা আপডেট এসেছে। সো যারা আপনারা OnePlus 6 অথবা 6T মোবাইলটা ইউজ করতেছেন তারা এখনই সেই আপডেটটি করে ফেলুন। এদিকে আমরা স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসরটির ব্যাপারে বেশ ইনফরমেশন পেয়েছিলাম যে খুবই সুন নতুন কোনো একটা ফোন আসতে পারে। অবশেষে আমরা কনফার্ম হয়ে গেলাম যে IQ8 মোবাইলটি August 4 লঞ্চ হবে, এবং এতে 2K রেজলিউশনের পাশাপাশি, টুকে ডিসপ্লে রেজলিউশনের পাশাপাশি থাকবে হলো স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর। এছাড়াও এই মোবাইলটার আরও বেশ কিছু চেঞ্জ থাকবে, বেশ কিছু আপডেটও থাকবে IQ7 এবং IQ7 লিজেন্ডের থেকে। সেটা আমরা কয়েকদিন পরে আপনাদের কাছে তুলে ধরবো, মানে রাইট নাও যে ইনফরমেশনগুলি আছে এখন আমরা ক্লিয়ার না। সো কয়েকদিন পরে আমরা যখন ক্লিয়ার হয়ে যাবো তখন আপনাদেরকে জানিয়ে দিব। এদিকে চায়নায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার জুসংশি, চাইনিজ নাম দেওয়া এই কম্পিউটারটি রিসেন্টলি তারা কমপ্লিট করেছে এবং তারা স্টার্ট করে দিয়েছে এটার কার্যক্রম। যদিও এই কম্পিউটারটির ওভারঅল পিয়ার রিভিউ করা হয়নি, বাট তারা বলতেছে যে যেই ধরনের কাজ করতে নর্মাল কম্পিউটারের কয়েকদিন লাগে, সেই কাজটা তাদের এই কম্পিউটারে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারবে। দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে যে যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট স্পিডি এই সুপার কম্পিউটারটি, এবং এর নাম হলো চাইনিজ ভাষায় জুসংশি। এদিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল স্যামসাংয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন স্যামসাং গ্যালাক্সি M21-এর নতুন আরেকটা এডিশন, স্যামসাং গ্যালাক্সি M21 2021 এডিশন মোবাইলটি। ইন্ডিয়ান মার্কেটে 12,500 রুপিতে এই ফোনটা লঞ্চ হয়েছে। এছাড়াও এই ফোনটার কনফিগারেশনে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M21-এর মতো এক্সিনোস 9611 প্রসেসর, সাথে রয়েছে 6.4 inch ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলয়েড ডিসপ্লে, এছাড়াও রয়েছে 6000 mAh ব্যাটারি। বাট মেইনলি যে চেঞ্জটা থাকতেছে এই মোবাইলে সেটা হলো এতে যে মেইন রিয়ার প্যানেলের যে ক্যামেরাটা রয়েছে তাতে ইউজ করা হয়েছে স্যামসাং এর 48 মেগাপিক্সেলের GM2 সেন্সর। এছাড়া তেমন কোনো চেঞ্জ নেই, 4GB 64GB এবং 6GB 128GB র্যামে এই ফোনটি নতুন করে এসেছে। সো স্যামসাং এর এই ফোনটি হতে পারে আবার নতুন করে মার্কেট পেতে পারে, কারণ এম
M21 মোবাইলগুলো শেষের দিকে অর্থাৎ লাস্ট 6 মান্থে যে ফোনগুলো সেল হয়েছে সেটাতে নেটওয়ার্ক রিলেটেড অনেক ইস্যু ছিল ধারণা করা হচ্ছে যে এই ফোনটাতে সেই নেটওয়ার্ক রিলেটেড ইস্যুগুলো সলভ করে দেন নিয়ে আসা হয়েছে সো ইন্ডিয়ান মার্কেটে যদি 12,500 রুপিতে লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেট হতে পারে যদি নরমালি আনা হয় তাহলে 16-17,000 রুপি হবে বাট স্যামসাং যদি আনে তাহলে এটা হয়তো 20-22,000 টাকা হয়ে যাবে দ্যাটস ইট এখন দেখা যাক এই ফোনটা বাংলাদেশ মার্কেট আবার নতুন করে মার্কেট পায় কিনা বিকজ রাইট নাও স্যামসাং এর ফোনগুলো ডিসপ্লেতে কিন্তু অনেক ইস্যু কাজ করতেছে যদি ইস্যু না কাজ করে তাহলে এই ফোনটা হতে পারে চলবে তবে ব্যাপার হলো প্রাইসটা যদি কমে আনা হয় তাহলে একটা চলার পসিবিলিটিস রয়েছে সো আজকে তাহলে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের টেক নিউজ ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে